ভিডিওর শুরুতেই তোমরা যে ভিডিওটিকে দেখলে তো এরকম ধরনের ভিডিও কিভাবে এডিটিং করতে হয়, তো আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে এটাই শিখিয়ে দেবো। তো গাইস অনেকেই চায় যে এরকম ধরনের ভিডিও এডিটিং করতে, তো চলো গাইস আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে এটাই শিখিয়ে দিচ্ছি। তো গাইস দেখে থাকবে এখন এরকম ধরনের ভিডিও আগে খুবই ট্রেন্ডিং চলছে। তো গাইস চলো আজকে দেখে নেওয়া যাক যে এরকম ধরনের ভিডিও কিভাবে এডিটিং করতে হয়। তো গাইস এরকম ধরনের ভিডিও এডিটিং করতে গেলে তোমাদেরকে একটি অ্যাপ্লিকেশনকে ডাউনলোড করতে হবে। তো ডাউনলোড কীভাবে করতে হয় আমি তোমাদেরকে একদমই স্টেপ বাই স্টেপ বলে দেবো। তো চলো আগে আমরা দেখে নিই যে এরকম ধরনের ভিডিও কীভাবে এডিটিং করতে হয়। তো ফার্স্ট অফ অল তোমাদেরকে একটি অ্যাপ্লিকেশনকে ডাউনলোড করতে হবে। দেখতে পাচ্ছ এখানে অ্যাপ্লিকেশনটি রয়েছে, এই যে তোমাদেরকে সিম্পলি এই অ্যাপটিকে ডাউনলোড করতে হবে। তো এই অ্যাপ্লিকেশনটির লিঙ্ক পেয়ে যাবে আমাদের এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে। তোমরা সিম্পলি ওখান থেকে ক্লিক করে ডাইরেক্টলি অ্যাপটিকে তোমরা গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারবে। তো ফার্স্ট অফ অল তোমরা এটাকে ডাউনলোড করে নাও, এবং ডাউনলোড করার পর এখানে তোমরা ওপেনে ক্লিক করে দেবে। যে তোমরা অ্যাপটিকে একবার ক্লিক করলেই তোমাদের অ্যাপ্লিকেশনটি ওপেন হয়ে যাবে। তো গাইস তোমাদেরকে আমি আগেই বলে দিচ্ছি এটা হচ্ছে একটা ফ্রি অ্যাপ্লিকেশন, এর মধ্যে বেশিরভাগ আর কি অ্যাড ইস্যু হয়। তো তোমরা সিম্পলি অ্যাডটিকে স্কিপ করে দেবে। দেখতে পাচ্ছ এই মুহূর্তে আমাদের সামনে অ্যাপ্লিকেশনটি ওপেন হয়ে গেছে। তো আমি তোমাদেরকে ভিডিও শুরুতে যে ভিডিও দেখেছি দেখতে পাচ্ছ এখানে এই যে শো হচ্ছে, এখানে দেখতে পাচ্ছ সবার প্রথমে দেখতে পাচ্ছ এখানে সেকেন্ড নাম্বারে আমাদের এই ভিডিওটি এখানে শো হচ্ছে। তো গাইস তোমরা শুধু এরকমই ভিডিও না, এছাড়াও তোমরা বিভিন্ন রকমের ভিডিও তোমরা এডিটিং করতে পারবে। দেখতে পাচ্ছ এখানে বিভিন্ন রকম স্টাইলেরই তোমরা আর কি ভিডিও এডিটিং করতে পারবে। দেখতে পাচ্ছ এখানে নিউ ক্লিক করলে নিউ আছে। তো গাইস তোমরা চাইলে তোমাদের ফেস দিয়ে এখানে একটা ভিডিও তোমরা মেক করতে পারবে। গাইস এখানে তোমরা সিম্পলি তোমাদের একটা ফটো সিলেক্ট করলে তোমাদের একটা ফেস দিয়ে একটা ভিডিও শ্যুট হয়ে যাবে। এছাড়াও গাইস তোমরা এখানে রিলসের জন্য আর কি পেয়ে যাবে। এছাড়াও আছে এখানে বার্থডে আছে দেখতে পাবে, যে বার্থডে লাভ, এছাড়াও গাইস ট্রেন্ডিং আছে, ফ্রেন্ডশিপ আছে দেখতে পাচ্ছ এখানে, স্যাড আছে এখানে, এই যে আরও গাইস তোমরা বিভিন্ন রকম পেয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছ এই যে অ্যাটিটিউড আছে। তোমরা গাইস এখানে এ টু জেড আর কি ভিডিও এডিটিং করে তোমরা সিম্পলি ইনস্টাগ্রাম বা ফেসবুক বা তোমরা যে কোনো সোশ্যাল মিডিয়ায় তোমরা শেয়ার করতে পারবে। দেখতে পাবে তোমরা দেখছি এখানে এই যে ম্যাজিক দেখতে পাবে এখানে। তোমরা যেসব ভিডিওগুলো দেখে থাকো প্রায় বেশিরভাগ ভিডিওগুলো আর কি এখান থেকে এডিটিং করে আর কি তারা শেয়ার করে থাকে। তো গাইস চলো এখন আমি তোমাদেরকে দেখিয়ে দিই যে তোমরা এরকম ধরনের ভিডিওগুলো তোমরা কীভাবে তোমাদের ফোনের সাহায্যে তোমরা এডিটিং করতে পারবে। তো আমি এখানে ক্লিক করছি দেখতে পাবে যে নিউতে, নিউ ক্লিক করার পর দেখতে পাচ্ছ এই যে আমাদের যে ভিডিওটা আমি তোমাকে দেখেছিলাম একটু আগে, তোমরা সিম্পলি এটাকে সিলেক্ট করে নেবে। যে আমি ক্লিক করছি ইউজ, এখানটাতে দেখতে পাবে আমরা এই ইউজ অপশানে ক্লিক করলাম। তো গাইস আমাদের এখানে একটা বাই ডিফল্ট গান দেওয়া হয়েছে, তো আমরা সিম্পলি এখানে ক্লিক করবো মেক ভিডিও। দেখতে পাচ্ছ নিচে দেওয়া রয়েছে মেক ভিডিও, তো তোমরা সিম্পলি ক্লিক করে দাও মেক ভিডিও। তো দেখতে পাচ্ছ এখানে আমাদের অ্যাডভার্টাইজ শো হয়ে গেছে। তো আমাদের জাস্ট এই অ্যাডটিকে স্কিপ করতে হবে। তো আমাদের সবথেকে বড় কাজ হচ্ছে গাইস এটাই। তো গাইস আমি এই মুহূর্তে অ্যাডটিকে স্কিপ করলাম। তো এখন তোমাদের গ্যালারি থেকে তোমরা একটা নিজের ফটো বা তোমরা যে কোনো একটা ফটো সিলেক্ট করতে পারো। তো গাইস আমি তোমাদেরকে দেখানোর জন্য আমি নিচ্ছি সিম্পলি এই যে দেখতে হবে, আমি এখান থেকে এই ফটোটাকে সিলেক্ট করে নিচ্ছি। তো জাস্ট এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছ নিচের অপশন শো হচ্ছে যে ওকে। আমি এখানে ওকেতে ক্লিক করে দিচ্ছি। ওকেতে ক্লিক করার পর আমাদের এটা কিছুক্ষণ আর কি দেখতে পাবে যে প্রসেসিং হচ্ছে। দেখতে পাচ্ছ এখানটাতে এই যে লেখা রয়েছে দেখতে পাচ্ছ এখানে এই যে। তো এখন আমাদের ভিডিওটি পুরোপুরি একদম আর কি দেখতে পাচ্ছ এই যে রেডি হয়ে গেছে। তো এখন যদি আমরা ক্লিক করি এই যে এক্সপোর্টে, তাহলে আমাদের ভিডিওটি আর কি এখানে এক্সপোর্ট হয়ে যাবে। তো গাইস তোমরা চাইলে তোমরা এই গানটিকে আর কি চেঞ্জ করতে পারবে। দেখতে পাচ্ছ এখানে এই যে তোমরা এই মিউজিক অপশনে ক্লিক করে তোমরা চাইলে তোমাদের গ্যালারি থেকে মানে তোমাদের যে ফাইলে যেসব গানগুলো রয়েছে তোমরা সেখান থেকে যে কোনো একটা গান এখানে সিলেক্ট করতে পারো। দেখতে পাচ্ছ এখানটাতে, তো আমি এখানে জাস্ট এখানে কিছু করছি না। এছাড়াও গাইস দেখতে পাচ্ছ তোমরা সবার উপরে এই যে তোমাদের এই ভিডিওটিকে এক্সপোর্ট করার পরে তোমাদের ফোনে কী হবে যে এই যে এই ওয়াটারমার্কটা শো হবে। তো গাইস এই ওয়াটারমার্কটা কীভাবে আর কি সরাতে হয় তোমাকে এখন বলে দেবো। তো ফার্স্ট অফ অল তোমরা এই ভিডিওটিকে আগে তোমরা এডিটিং করে নাও, এবং এডিটিং করার পর তোমরা এখানে এই যে এক্সপোর্ট করো, এখানটা জাস্ট আমি ক্লিক করছি এখানে এক্সপোর্টে। তো দেখতে পাচ্ছ এখানে আবারও আমাদের অ্যাডভার্টাইজ শো হয়ে গেছে, জাস্ট এখানে স্কিপ করে দিচ্ছি এখানটাতে ক্লিক করে। দেখতে পাচ্ছ তো এখন আমাদের এই ভিডিওটি আমাদের গ্যালারি দেখতে পাচ্ছ এখানে এই যে, এটা আমাদের এখনই জাস্ট সেভ হয়ে যাবে। দেখতে পাচ্ছ কিছুক্ষণের মধ্যে এটা আমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে, এই যে 70% এই যে দেখতে পাচ্ছ হয়ে গেছে আমাদের অলরেডি। তো জাস্ট কিছুক্ষণের মধ্যেই তোমাদের এই ভিডিওটি তোমাদের গ্যালারির মধ্যে সেভ হয়ে যাবে। তো গাইস এখন আমি তোমাদেরকে বলে দিচ্ছি যে এই ভিডিওর মধ্যে যে ওয়াটারমার্কটি শো হচ্ছে এটাকে সরাতে গেলে তোমরা কী করতে হবে। ফার্স্ট অফ অল তোমাদেরকে একটা ভিডিও এডিটিং অ্যাপকে ইনস্টল করতে হবে। তো আমি তোমাকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। তো দেখতে পাচ্ছ তোমাদের ভিডিওটি এই যে এখানে এক্সপোর্ট হয়ে যাওয়ার পরে তোমরা এখানে সিম্পলি শর্টস বা ফেসবুক, এখানে রিলস, ইনস্টাগ্রাম বা তোমরা যে কোনো সোশ্যাল মিডিয়ায় তোমরা আপলোড করতে পারো ডাইরেক্টলি। তো আমি এখন এখানে করেছি জাস্ট সিম্পলি হোম ব্যাক, দেখতে পাচ্ছ এখানে এই যে হোম ব্যাক করলাম। তো গাইস দেখতে পাচ্ছ এই মুহূর্তে আমার ফোনে একটি অ্যাপ্লিকেশন রয়েছে যার নাম হচ্ছে যে ভিএন। তো আমরা এখন কী করবো এই ওয়াটারমার্কটিকে সরানোর জন্য সিম্পলি এই ভিএন অ্যাপটাকে আর কি ইউজ করবো। সিম্পলি তোমরা এখানে ওপেন করে নাও তোমাদের ভিএন অ্যাপটিকে, তোমরা এখানে ডাউনলোড করে নেবে। তো ডাউনলোড করে নেওয়ার পরে দেখতে হবে এই যে
তো এখন তোমরা ক্লিক করে দাও এই যে প্লাস অপশনে, অ্যান্ড প্লাস অপশনে ক্লিক করার পর নিউ প্রজেক্ট, অ্যান্ড নিউ প্রজেক্টে ক্লিক করার পর এই যে তোমাদের ভিডিওটিকে সিলেক্ট করে নাও, অ্যান্ড সিলেক্ট করার পর তোমরা সিম্পলি কী করবে, তোমাদের ভিডিওটিকে জাস্ট ক্রপ করবে। তোমাদের ভিডিওটিকে ক্রপ করলেই তোমাদের ওয়াটারমার্কটা আর দেখা যাবে না। তো গাইস তোমরা ঠিক এইভাবেই একটা অন্য ভিডিও এডিটিং অ্যাপের মধ্যে তোমরা সিম্পলি এই ভিডিওটিকে এডিট করলে তোমাদের ওয়াটারমার্কটিকে শোনাতে পারবে। ওকে তো গাইস তোমরা যদি চাও যে এই ভিডিওর মধ্যে ওয়াটারমার্ক শো হবে না কোনো ভিডিও এডিটিং ছাড়াই, তাহলে তোমরা একটা কাজ করতে পারো, এই অ্যাপ্লিকেশনটির আরও একটা অন্য ভার্জন পাওয়া যায় যেটা তোমরা ডাউনলোড করতে পারবে, কারণ অনেকেই জানে যে কীভাবে এই অ্যাপটিকে ডাউনলোড করতে হয়। ওকে তো গাইস এই ছিল আজকের ভিডিও, তো ভিডিওটি অবশ্যই তোমাদের বন্ধুবান্ধবকে শেয়ার করতে পারো, তারা যেন এই ভিডিও দেখে কিছু শিখতে পারে। আর গাইস তোমরা এই অ্যাপটির লিঙ্ক পেয়ে যাবে আমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্সে। সো গাইস যাই হোক তোমরা সুস্থ থাকো, তোমরা ভালো থাকো, আমাদের এই সুমন মাইক্রোটেক ইউটিউব চ্যানেলের সাথে সদা সর্বদা জুড়ে থাকো। ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।